আবার আমরা যারা কোরআন সুন্নাহ থেকে বিশুদ্ধভাবে আমল করার চেষ্টা করতে চাই তখন আমাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য কিছু শয়তানের আবির্ভাব ঘটেছে দেশে তারা শয়তানি করছে ইসলামের মূল বক্তব্যটাকে উল্টিয়ে দিয়ে সহিহ হাদিসের জাল ব্যাখ্যা করে তারা দলাদলির দিকে আহ্বান করছে তারা বিদাতের দিকে আহ্বান করছে তারা শিরিকের দিকে আহ্বান করছে এলেম এলেমের ক্ষুণ্ণ করছে এলেম মাদ্রাসায় পড়লে এলেম হয় এ কথা ঠিক নয় মাদ্রাসা পড়ে এলেম অর্জন করা যায় কামিল পাস করে এলেম অর্জন করা যায় দাওরায়ে হাদিস পড়ে এলেম অর্জন করা যায় মুফতি পাস করে এলেম অর্জন করা যায় যেই এলমের মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে ঢোকে না যেই এলমের মাধ্যমে নিজে পরিবর্তন হতে পারে না যেই ইলমের মাধ্যমে জাতিকে সংশোধন করতে পারে না তার বিদাতের জ্ঞান আছে তার বক্তব্যে বিদাতের বিরুদ্ধে কথা ওঠে না তার শিরিকের জ্ঞান আছে তার বক্তব্যে শিরিকের বিরুদ্ধে কথা ওঠে না তার কুসংস্কারের জ্ঞান আছে তার বক্তব্যে কুসংস্কারের বিরুদ্ধে কথা ওঠে না এ আলেম নয় এ আলেম হতে পারে না এ আলেম হতে পারে না কামিল পাস করে আলেম হওয়া যায় না কামিল পাস করে আলেম হওয়া যায় না দাওরায়ে হাদিস করে আলেম হওয়া যায় না মুফতি করে আলেম হওয়া যায় না আলেম হতে গেলে অন্তরে আল্লাহর ভয় থাকতে হয় আল্লাহর ভয় ছাড়া আলেম হওয়া যায় না আলেম এরকম নয় যে যার নামের সাথে লিখে দিল আমরা আলেম নই আমরা নিজেদের আলেম মনে করতে পারি না আমি সবচেয়ে ছোট মানুষ এলমের দিক থেকে যত মানুষ এবং আলেম শায়েক আছেন কোরআন সুন্নার খেদমত করছেন তাদের মধ্যে সবচেয়ে কম জ্ঞানের অধিকারী হচ্ছে আমি অতএব আমার নামের আগে শায়েক পরে ত্রিপল তারপরে দাওরা তারপরে ইফতা আপনাদেরকে অনুরোধ করছি অনেক দিন ধরেই বলছি আমার নামের আগে পরে কিছু লিখিয়েন না এতে আমার অন্তর সাই দেয় না এতে আমি খুশি হই না এতে আমার কষ্ট লাগে কারণ আমি ওই যোগ্য না অতএব বিষয়টা বিবেচনায় রাখবেন আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন আসলেই আমি আজকে দুপুরে জুমার খুতবায় আলোচনা করতে গিয়ে খুতবা দিতে গিয়ে আমি আর কথা বলতে পারছিলাম না বসে পড়লাম আবার দাঁড়ালাম কথা বলতে পারলাম না আবার বসলাম আবার দাঁড়ালাম কথা বলতে পারলাম না আবার বসলাম আবার দাঁড়ালাম কথা বলতে পারলাম না তখন সানি খুতবা দ্বিতীয় খুতবা অন্য কেউ দিল সলাত অন্য কেউ আদায় করলো আমি ভাবছিলাম না আজকে এখানে এসে আমি কথা বলবো আসার পথেই হাসপাতালে অনেক পরীক্ষা নিরীক্ষা রক্তের পরীক্ষা ইসিসি রিপোর্ট অনেক কিছু করে তারপরে আপনাদের মধ্যে আসা তো এতক্ষণ যে কি কথা হলো আমি নিজেই বুঝতে পারি নাই কেমন করে কথা বের হচ্ছে আল্লাহ তুমি বড় দয়াবান আল্লাহ তুমি বড় মেহরবান তুমি চাইলে সব করতে পারো আল্লাহ তুমি দয়া দিয়ে করুণা দিয়ে আমার মতো গুনাহগার যুবকের জবান থেকে সঠিক বিশুদ্ধ আকীদা মানহাজের কোরআন সুন্নাহর আমলযুক্ত এলেম যেন জাতির সামনে পৌঁছতে পারি সেই তৌফিক তুমি দান করো হে আমার দয়াময় আল্লাহ কারণ আজকের সমাজ আমল খুঁজতে চায় কিভাবে তারা বিভক্তি থেকে বাঁচতে চায় একটা হাদিস আমি পড়ছিলাম কিছুক্ষণ আগেই আগেও পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লায়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়া ইলা হুজরিহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবি আবু হুরায়রা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম মদিনার দিকে এভাবে ফিরে আসবে যেভাবে সাপ তার গর্তে ফিরে আসে তোমরা কি দেখো না একটা সাপ যখন গর্তে থেকে বের হয়ে যায় তাহলে সে যেখানেই যাক না কেন অনেক জায়গায় ঘোরার পরে অনেক জায়গায় থাকার পরে অনেক জায়গায় বেড়ানোর পরে
আবার শেষমেশ ওই সাপটা ঘুরেই তার গর্তেই চলে আসে। মদিনা থেকে ইসলাম বের হয়েছে, ইসলাম ঘুরতে ঘুরতে গোটা পৃথিবী ছেয়ে যাবে। এরপরে গোটা পৃথিবী ছেয়ে যাওয়ার পরে ওই ইসলামটা আবার মদিনার দিকেই ফিরে যাবে। এই হাদিসের মাধ্যমে একদল সলফে সালেহীন বুঝাতে চাচ্ছেন যে মদিনার ইসলাম বিশুদ্ধ থাকবে। এই হাদিসের মানে এটা নয় মদিনার চেয়ে বড় কোনো আলেম তৈরি হবে না, সেখানেই বড় আলেম তৈরি হবে, আর পৃথিবীর কোথাও হবে না, এই দাবি আমরা করছি না। এই হাদিসের অর্থ এটা না। যদিও বা একটা অধ্যায় কায়েম করা হয়েছে, অধ্যায়টার সমর্থনে হাদিসটা সহি না। যদি আমরা এই হাদিসের অনুযায়ী কথা বলি তাহলে আমরা বুঝতে পারি যে মদিনা থেকে ইসলাম এসেছে, আবার মদিনায় যাবে। তার মানে সবচেয়ে স্বচ্ছ ইসলাম, সবচেয়ে নির্ভেজাল ইসলাম, সবচেয়ে সঠিক ইসলাম মদিনায় পাওয়া যাবে। আপনাদের সাথে আমাদের এত ঝগড়া কেন? আপনাদের সাথে আমাদের এত বিভেদ কেন? আপনারা দেওবন্দের আমল নিয়েছেন, আমরা মদিনার আমল নিয়েছি। আপনারা অন্য মার্কাজের আমল নিয়েছেন, আমরা মদিনার আমল নিয়েছি। আপনারা কোনো ব্যক্তিরটা নিয়েছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা নিয়েছি। আপনারা কোনো ইমামেরটা নিয়েছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা নিয়েছি। এজন্য আপনাদের কোরআনের আয়াত বুঝ আপনার মতো, আর আমাদের কোরআনের আয়াতে বোঝা আস আল্লাহর নবীর সাহাবীদের মতো। এই জন্য কি হয়ে গেছে, বিভক্ত ঘটে গেছে। আশ্চর্য হতে হয়, লোকটা তো নিজেই গজল গাচ্ছে, কি করছে, ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি, যদি এটা শিরক। ওই লোকটা নিজেই গজল গাচ্ছে যে মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর মেঘের আড়ালে উড়ে যেতাম, মদিনারই পথে জিতায় আমার প্রাণের নবী ঘুমায় নিরন্তর। তো মদিনায় এত উড়ে যেতে মনে চায়, মদিনার এত দুরুদ পড়তে মনে চায়, মদিনার নবীর জন্য কিয়াম করতে মনে চায়, মদিনার নবীর আমল নেওয়া যায় না? এটা নিলেই তো ইখতিলাফ শেষ, তাই না? আবার বাহাস করতে চায়, আমরা কি বাহাজে অত পটু? আপনারা বাহাস করতে যান সৌদি আরবে চলে যান, মদিনার আলেমদের কাছে চলে যান, মক্কা মদিনার আলেমদের কাছে চলে যান, তারা যদি বন্ধ করে দেয় আমরা সিরিয়ালে আছি বন্ধ করে দিব। আপনারা ওখানে বাহাজে যান না, আর আমরা সাধারণ ছোট মানুষ, আমাদের সাথে বাহাস করতে চান? আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের সঠিক বুঝ দান করুন। এরপরে আমাদের সমাজের আমাদের কিছু প্রয়োজনীয় কথা বলে নিলে ভালো হয়। তার একটা হচ্ছে, আমরা কোরআন পঠন আর পাঠনের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছি। আমরা মনে করছি কোরআনুল কারিম শুধুমাত্র পড়তে হয়, শুধুমাত্র তেলাওয়াত করতে হয়, শুধুমাত্র আমল করতে হয়, অন্য কিছু আর করা লাগে না। অথচ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم يخلف قوم من بعد 60 سنة أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا ثم يكون خلف يقرؤون القرآن لا يعدو تراقيهم ويقرأ القرآن ثلاثة مؤمن ومنافق وفاجر قال بشير فقلت وليدي ما هؤلاء الثلاثة فقال المنافق كافر به والفاجر يتأكل به والمؤمن يؤمن به رسول الله صلى الله عليه وسلم الصحابي আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত পাঠ করতে দেখেছি। তিনি ওই আয়াত পাঠ করার পরে বলছেন যে 60 বছর পরে কিছু অপদার্থ পরবর্তী গণ আসবে, তারা সলাতকে নষ্ট করবে এবং তারা প্রবৃত্তি পরায়ণ হবে, সুতরাং তারা অচিরেই অমঙ্গল প্রত্যক্ষ করবে। অতঃপর এমন এক জাতি আসবে যারা কোরআন পাঠ করবে কিন্তু তা তাদের কণ্ঠের অক্ষকান্তি পার হবে না, তাদের ভিতরে যাবে না, শুধুমাত্র কণ্ঠের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, হৃদয়ে জায়গা পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম এ বাক্য বলার পরে বললেন, কোরআন মাত্র 3 শ্রেণীর লোকেরা পাঠ করে থাকে,
এক শ্রেণীর হচ্ছে মুমিন, আরেক শ্রেণীর হচ্ছে মুনাফিক, আরেক শ্রেণীর হচ্ছে ফাজের। মুমিনেরা কোরআন পাঠ করে, মুনাফিকেরা কোরআন পাঠ করে, ফাজেরেরা কোরআন পাঠ করে। বর্ণনাকারী বাশির বলেন, আমি আলিদকে জিজ্ঞেস করলাম ওরা তিন ব্যক্তি কে কে, আপনি কি বলতে পারেন? তখন তিনি বললেন, মুনাফিক তা অস্বীকার করে, তার কাছে যখন কিছু দেওয়া হয় তখন তা সে গোপনে এদিক সেদিক দিয়ে তাকে অপব্যাখ্যা করে, অস্বীকার করে। আর ফাজের যে তার অসিলায় সে তার পেট চালায়, আর মমিন যে তার প্রতি ইমান রাখে। মুসনাদে আহমদ 11360 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইলেন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের মাধ্যমে, এর পরে এমন একটা সংগঠন, এমন একটা জাতি আসবে যারা হবে অপদার্থ। এটা বেশি দিন দূরে নয়, 60 বছর পরেই তারা আসবে। যদিও বা এই সনদ নিয়ে অনেক মতানৈক্য হয়েছে, তবে এই সনদটা গ্রহণযোগ্য, বিশুদ্ধ হাদিস। এইখানে বুঝতে পারলাম এক শ্রেণীর লোকেরা হবে তারা সলাতকে নষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি দিন পরে নয়, মাত্র 60 বছরের ব্যবধানে সলাতের পরিবর্তন হয়ে যাবে, সলাতকে নষ্ট করে ফেলবে। আজকের সময়ে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত খুঁজে পাওয়া যায় না, তার পদ্ধতির সলাত নাই, তার মতো সলাত আদায় করা হচ্ছে না, তার নীতিতে সলাত আদায় করা হয় না। যখন মসজিদে ঢোকে তখন বিদাত দিয়ে সলাত আরম্ভ করা হয়, এই সলাতের আগে বিদাতের মাধ্যমে আজান দেওয়া হয়, যেখানে আল্লাহর নবী বললেন তোমরা আজান দিয়ে মানুষকে আহ্বান করো, সেখানে কোন কর কোন মত মাতব্বর মুরব্বীরা তারা একটা পদ্ধতি চালু করলো, 10 মিনিট পরে আজান হবে, 5 মিনিট পরে আজান হবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা, কত কিছু দিয়ে তারা আকে উদ্বোধন করে নিল, অন্য কিছু বলল, এরপরে তারা আজান শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির আজান আর পছন্দ হয় নাই, এই জন্য আরেকটা তৈরি করে নিল। ঠিক তাই করেছে, সালাতের ভিতরে বিদাত আবিষ্কার করেছে। আল্লাহর নবী যেখানে বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কর্মের ফলাফল নিয়তের উপরে, ও ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে। ফামান কানা হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, যে ব্যক্তি কোনো মেয়েকে বিয়ে করার জন্য হিজরত করে সে তাই পায়, যে ব্যক্তি কোনো দুনিয়ার কিছু লাভের জন্য হিজরত করে সে তাই পায়। একটা লোকের নিয়তে আছে আমি দুনিয়া কামাই করব ও দুনিয়াটা পেয়ে যায়, একটা লোকের নিয়তে আছে আমি কাউকে বিয়ে করব সে তাই পায়। অপর বর্ণনায় যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে সে আল্লাহ এবং তার রাসূলকেই পায়। হাদিস বুখারী 1, হাদিস বুখারী 54, হাদিস বুখারী রয়েছে 2529, হাদিস বুখারী 3898, হাদিস বুখারী 5070, হাদিস বুখারী 6689, হাদিস বুখারী 6953, শুধুমাত্র সহিহ বুখারীতে 7 জায়গায় এসেছে প্রত্যেক কর্মের ফলাফল নিয়তের উপরে সে তাই পায় যা সে নিয়ত করে। এরা আবার বেশি বোঝে, এদের ব্যাকরণের বুদ্ধি অনেক বেশি। আল্লাহর নবী বললেন নিয়ত করো, আর এরা বানালো নিয়ত পড়ো, তো অনেক বেশি বুদ্ধি না? যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিয়ত করো, এখানে ইরা বানালো নিয়ত পড়ো। কিভাবে? নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ফজরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, ফজরের দুই রাকাত ফরজের নিয়ত বানিয়ে ফেললো। ওয়াল্লাহি আল্লাহর কসম, এরকম নিয়ত যে পড়তে হয় এর প্রমাণে সহি হাদিস নাই, জয়ীব হাদিস নাই, জাল হাদিস নাই, ইমাম আবু হানিফা থেকে নাই, ইমাম মালিক থেকে নাই, ইমাম শাফি থেকে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকেও নাই। তো এটা কিভাবে থাকতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন বেশি দিন লাগবে না, 60 বছর পরে অপদার্থ আসবে, ওরা সালাতকে নষ্ট করবে। আজকের যুগে সালাত নষ্ট হতে হতে আসল সালাতই নাই। একজন বিখ্যাত আলেমের মুখে কথা শুনছিলাম,
অনেক দিন আগে যখন আমি নতুন সহে আকিদে আসি ওনার একটা ছোট ক্লিপ শুনছিলাম। উনি ওই ক্লিপে বলেছিলেন যে জামা ছিড়তে ছিড়তে অনেক ছিড়ে গেছে, তখন তালি দেওয়া হচ্ছে, জামায় তালি মারতে মারতে এত তালি পড়েছে আসল জামাটাই নাই। ঠিক সলাতের ভিতরে তারা রসম রেওয়াজ বিদাত নতুন কিছু আবিষ্কার করতে করতে এমন অবস্থা করেছে অরজিনাল সলাটাই নাই। আমি কি মিথ্যা বললাম? দেখেন লোকটা সলাত দায় করে চুরি করে, ইন্না সলাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত তাকে অশ্লীলতা থেকে খারাপ থেকে বিরত রাখে। তাহলে সলাত আদায় করছে আবার খারাপ থেকে বিরত থাকছে না, তার মানে তার সলাত কবুল হচ্ছে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাম এরপরের বাক্যে গিয়ে বলেছেন এমন কিছু লোক আসবে যারা শুধুমাত্র কোরআনুল করিমকে তেলাওয়াত করবে অনেক সুন্দর করে কণ্ঠ দিয়ে, কিন্তু তা তাদের হৃদয়ে প্রবেশ করবে না। তিন শ্রেণীর মানুষ এই কোরআনুল করিম পাঠ করে, এক শ্রেণীর মুমিন, আর এক শ্রেণীর মুনাফেক, আর এক শ্রেণীর ফাজের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বর্ণনা করার পরে বর্ণনাকারী বাশির উনি বলছেন আমি ওয়ালিদকে জিজ্ঞেস করলাম ওরা তিন ব্যক্তি কে কে আপনি কি বলতে পারেন? তখন তিনি বললেন মোনাফেক তো তা অস্বীকার করে, অর্থাৎ সে পরে ঠিকই কিন্তু তার সাথে অস্বীকারের মতো ব্যবহার করে, তা অনুযায়ী নিজে পরিশুদ্ধ হয় না, তার আরেকজন ফাজের, তার ওসিলায় সে তার পেটকে চালায়, কোরআনকে সুন্নাকে পেট চালানোর জন্যে, নিজের ব্যাংক ব্যালেন্স বানাবার জন্যে, নিজের ক্ষমতা বানানোর জন্যে, নিজের দলবাড়ি করার জন্যে সে কোরআনকে ব্যবহার করে, সে হচ্ছে ফাজের। আর এক শ্রেণীর মুমিন যে তার প্রতি ইমান আনে এবং ইমান আনার পরে যা কিছু আল্লাহ তাআলা বলেছেন ওই অনুযায়ী আমল করে, এর ব্যতিক্রম কিছু করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী থেকে বর্ণিত, তিনি বলছেন জিয়াদ বিন হুদায়র উনি বলছেন আমি একদিন আমাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা তিনি আমাকে বললেন যে তুমি কি জানো ইসলামকে কিসে ধ্বংস করবে, কোন জিনিসের মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে যাবে? তখন আমি বললাম জি না, আমি জানি না, আমি বলতে পারবো না। তখন তিনি বললেন শুনে রাখো, ইসলামকে ধ্বংস করবে আলেমদের পদস্খলনের মাধ্যমে। আলেমরা যখন পদস্খলন করবে, পদস্খলিত হয়ে যাবে, যখন তারা বিপথে চলে যাবে, যখন তারা সঠিক রাস্তা হারিয়ে ফেলবে, তখনই ইসলামের ক্ষতি হওয়া শুরু করবে। তোমরা কি জানো কোরআন নিয়ে মুনাফিকদের বিতর্ক করার মাধ্যমে এবং ভ্রষ্টকারী শাসকদের রাষ্ট্র শাসনের মাধ্যমে, যারা ভ্রষ্টকারী শাসক হবে, যারা জাতির কল্যাণ চায় না, যারা মানুষের কল্যাণ চায় না, যারা ব্যক্তির কল্যাণ চায় না, শোনেন, দশতলা বাড়ি বানানোতে ব্যক্তির কল্যাণ নাই, অনেক কিছু বানানোতে ব্যক্তির কল্যাণ নাই, ব্যক্তির একমাত্র কল্যাণ হচ্ছে ব্যক্তিকে জান্নাতি বানানো। ব্যক্তির অনেক কিছু বানানোর ভিতরে কোনো কল্যাণ থাকতে পারে না, ব্যক্তির উঁচু উঁচু বাড়ি হতে পারে এতে কোনো কল্যাণ থাকে না, ব্যক্তির অনেক কিছু হতে পারে এতে কোনো কল্যাণ থাকতে পারে না। ব্যক্তিকে কল্যাণ দিতে চাইলে ব্যক্তিকে জান্নাতি বানাতে হবে, ব্যক্তিকে সঠিক ইসলাম শিক্ষা দিতে হবে, সঠিক দিন তাদেরকে দিতে হবে। কিন্তু এই তিন শ্রেণীর মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে যায়। তার এক শ্রেণীর হচ্ছে আলেমদের মাধ্যমে, যারা কোরআন সুন্নাহ পড়ে ঠিকই কিন্তু তার উল্টাটা করে। তার এক শ্রেণীর হচ্ছে মুনাফেকদের বিতর্কের মাধ্যমে, তারা নিজেরা অত মানে না, নিজেরা অত করে না, নিজেরা ওই পথে চলে না, খালি বিতর্ক আর বিতর্ক একজন আরেকজনের সাথে করে, আরেকজন ভ্রষ্টকারী শাসকের মাধ্যমে এই দিন নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বর্ণনায় পাওয়া যায় আবু আব্দুর রহমান সুলামী রাহিমাহুল্লাহ বলেন আমাদেরকে আমাদের উস্তাদগণ বর্ণনা করেছেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছিলেন তারা দশটা আয়াত শিখলে ততক্ষণ পর্যন্ত আর আগে বাড়তেন না, যতক্ষণ পর্যন্ত ওর উপরে কি ইলেম এবং কি আমল এটা শিক্ষা করেছেন ততক্ষণ পর্যন্ত তারা সামনে যেতেন না।
তারা যখন 10টা আয়াত মুখস্থ করত ওই আয়াতে কি কি ইলম আছে ওই ইলম জানতো ওই আয়াতের মাধ্যমে কি কি আমল করা যায় ওই অনুযায়ী আমল করত তারপরে তারা আগবারাতো আমরা বলি আমরা সালাফি মানহাজ এই কথা আমাদের মুখে মানাই না আমরা বলছি আমরা সালফে সালেহিনের অনুসরণ করি এই কথা আমাদের মুখে মানাই না যদি আমাদের মুখে বানাইতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম 10টা আয়াতের উপরে আমল না করা পর্যন্ত 10টা আয়াতে কি ইলম আছে ওই ইলম অনুযায়ী আমল না করা পর্যন্ত পরবর্তী 10টা আয়াতে যেত না আজকে যদি আমরা বলতাম যে আমরা সালাফি মানহাজ তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যেখানে কোরআন সুন্নাহ শেখানো হয় সেখানে ইবনে মাজার 61 নম্বর হাদিস কোন বর্ণনার 63 নম্বর হাদিস দ্বারা প্রথমে আমরা ঈমান শেখাতাম কোরআন শেখানোর আগেই কিন্তু আমরা তা করছি না আমরা যদি সালাফি মানহাজি ফলো করি তাহলে কোরআনুল কারীমের 10টা আয়াত শিখে ওই অনুযায়ী আমল করে পরবর্তী 10টা আয়াতে যেতাম কিন্তু আমরা তা করছি না আমাদের প্রতিষ্ঠানগুলো আমল আর ইলমের সমন্বয়ে হচ্ছে না শুধুমাত্র ইলম অর্জন করা হচ্ছে আমল করা হচ্ছে না আগের যুগে সাহাবীরা ইলম এবং আমলের সমন্বয়ে তারা ইলম অর্জন করত আমরা তার উল্টাটা করছি আপনি যখন মাদ্রাসায় পড়ালেন আপনার যেই ছাত্রটা সালাতের হাদিস মুখস্থ করলো সে কি সালাত আদায় করলো কিনা আপনি তা দেখলেন না আপনার ছাত্রটা মুখস্থ করলো মসজিদে ঢুকলে দুরাকাত সালাত পড়তে হয় ওযু করলে দুরাকাত সালাত পড়তে হয় একজনের সাথে দেখা হলে সালাম দিতে হয় হাসি মুখে কথা বলতে হয় মুসাফা করতে হয় আপনার ছাত্রটার ভিতরে ওই আমলটা আছে কিনা আপনি তা দেখলেন না শুধুমাত্র আপনি এমন একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে দিলেন যে শুধু ইলম অর্জন করো আমলের অত গুরুত্ব থাকলো না এই ইলমের মাধ্যমে সালাফিদের উত্তরসূরি হওয়া যায় না সালাফিদের উত্তরসূরি হতে চাইলে ওই ইলম অনুযায়ী আমল থাকতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষা যারা শিক্ষিত সমাজ যারা শিক্ষার সিলেবাস করেছে তাদেরকে এটা মাথায় নিতে হবে যে আগামী প্রজন্ম এই রকম আলেম দেব না আগামী প্রজন্ম আসবে আমলযুক্ত আলেম যেই আলেমের আমল থাকবে ওই আলেম তৈরি হবে অতএব তোমরা যদি 2 রাকাতের হাদিস মুখস্থ করো ওই 2 রাকাত সালাত আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের নাম্বার হবে না তোমাদের এলেম হবে আমলের মাধ্যমে আমলের জন্য এলেম দাওরা পাস করার জন্য নয় এলেম কামিল পাস করার জন্য নয় এলেম মুফতি হওয়ার জন্য নয় এলেম ডক্টর হওয়ার জন্য নয় এলেম খ্যাতি অর্জন করার জন্য নয় এলেম এই সমাজে খ্যাতি পাওয়ার জন্য নয় বরং চশ এলেম অর্জন করবে আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য জান্নাত কামাই করার জন্য এই জন্য ধর্মীয় জ্ঞান থাকা সত্ত্বেও আমরা এই ইলেমটা কেন অর্জন করব এই নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ যেহেতু আলোচনা ইলমের দিকে টাচ দিয়েছি তার আর একটা পয়েন্ট হচ্ছে আপনারা যারা ইলম অর্জন করবে না আমি সহ আমি নিজে অত ভালো মানুষ নই আমি অনেক গুনাহগার মানুষ তো আমি সহ সবার প্রতি এটা নসিহত নীরের ধর্মীয় জ্ঞান দুনিয়া কামাবার জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে আপনারা শিক্ষা গ্রহণ করবেন না এই ধর্মীয় জ্ঞান দুনিয়া কামানো বা অন্য কোনো উদ্দেশ্যে শিক্ষা করাটাও আরেকটি বড় অপরাধ তাই তো এই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধ পাবে না বরং সে হবে তখন জাহান্নামী যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা শুনে রাখো যে ব্যক্তি দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার জন্য এমন কোনো জ্ঞান শেখে যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য শিক্ষা গ্রহণ করতে হয় শিক্ষা গ্রহণ করে যার মাধ্যমে
আল্লাহর সন্তুষ্টি কামাই করা যায়, যার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, এমন কোন ইলম, এমন কোন জ্ঞান যার মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়, এই জ্ঞান যদি কোনো ব্যক্তি দুনিয়া কামাইয়ের জন্য, সম্পদ কামাইয়ের জন্য, সম্মান কামাইয়ের জন্য, দুনিয়ার জন্য অপার্জন করে, অর্জন করে, তাহলে কিয়ামতের দিন সে জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। এ হাদিসটা বর্ণিত আছে আবু দাউদের 3664-তে, ইবনু মাজার 252-তে। তার মানে বোঝা যায় ধর্মীয় জ্ঞান দুনিয়ার জন্য অর্জন করতে হয় না, তার মানে বোঝা যায় ধর্মীয় জ্ঞান কোনো ব্যক্তির জন্য অর্জন হয় না, তার মানে বোঝা যায় ধর্মীয় জ্ঞান দুনিয়ার জন্য নয়। আজকে আমাদের সমাজের সিলেবাসগুলো মাশাআল্লাহ চমৎকার, আধুনিক যুগের সমন্বয়ে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আবার আধুনিক যুগের সমন্বয় করতে হবে। কেন? ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হবে, ওটা আধুনিক যুগে এমনিই খাপ খাবে, ওটা এমনিই মানানসই, ওই ইলম যখন আসবে তখন এমনিই মানিয়ে নেয়। ঠিক আমাদের নিয়তে থাকতে হবে আল্লাহর জন্য, আমাদের খালেজ থাকতে হবে, আমাদের একনিষ্ঠতা থাকতে হবে, তাহলে আমরা ভালো আলেম উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আবদুল্লাহ বিন উমর, আবু হুরায়রা ও হুজাইফা রাদিয়াল্লাহু আনহুম কে থেকে বর্ণিত, তিনিরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান তালাবাল ইলমা লিউমারিয়া বিহি সুফাহা আও লিউবাহিয়া বিহিল উলামা আও লিয়াসরিফা উজুহান নাস ইলাইহি ফাহুয়া ফিন্নার। যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান শিক্ষা করলো এই জন্য সে এর মাধ্যমে বোকাদের এবং মূর্খদের সাথে ঝগড়া করবে এবং আলেমদের সাথে বড়াই করবে অথবা মানুষকে তার দিকে আকৃষ্ট করবে, তাহলে সে জাহান্নামী। হে দুনিয়ার বক্তা শ্রেণীর লোকেরা, হে দুনিয়ার আলেম ওলামারা, হে দুনিয়ার মাদ্রাসার শিক্ষিত লোকেরা, হে দুনিয়ার ছাত্ররা, আপনারা এ কথা অবগত হয়ে যান, যে ব্যক্তি এমন ইলম অর্জন করবে, ধর্মীয় জ্ঞান শিক্ষা করলো এই জন্যে, এর মাধ্যমে সে বোকাদেরকে জবাব দেবে, এর মাধ্যমে মূর্খদের রদ করবে। আমার যদি নিয়তে থাকে এই লোকটা মূর্খ, ওকে আমি ওর বিরুদ্ধে যাওয়ার জন্যে আমি ধর্মীয় জ্ঞান অর্জন করব, আমি আলেমদের সাথে লড়াই করার জন্যে, ঝগড়া করার জন্যে ধর্মীয় জ্ঞান অর্জন করব, মূর্খদেরকে পরাজিত করার জন্যে ধর্মীয় জ্ঞান অর্জন করব, এবং আমার জ্ঞানের মাধ্যমে আমি মানুষকে আকৃষ্ট করব, আমার কথা যেন মানুষেরা মেনে নেয়, আমার কথা যেন মানুষেরা গ্রহণ করে নেয়, আমার কথা অনুযায়ী যেন মানুষেরা চলে, আমি এই অনুযায়ী যদি জ্ঞান প্রচার করি আর আমার নিয়তে থাকে আমার কথাই মানুষে গ্রহণ করুক, আমাকেই ভালোবাসুক, আমাকেই সম্মান করুক, আমার সমাজে আমার অনেক খ্যাতি বেড়ে যাক, আল্লাহে আল্লাহর কসম, ইবনু মাজার 253 নম্বর হাদিস অনুযায়ী সে তাহলে জাহান্নামী হবে, যে ব্যক্তি ইলমের মাধ্যমে কাউকে রদ করতে চাবে এজন্য জ্ঞান অর্জন করবে, যে ব্যক্তি ইলমের মাধ্যমে বোকাদের বিরুদ্ধে যাবে এই জন্য জ্ঞান অর্জন করবে, যে ব্যক্তি ইলমের মাধ্যমে অন্য কাউকে নিজের দিকে আকৃষ্ট করবে এই জন্য জ্ঞান অর্জন করবে, তাহলে সে জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা ওয়ালা লিতুমারু বিহিস সুফাহা ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস ফামান ফাআলা যালিকা ফান্নারুন নার। শুনে রাখো, তোমরা ধর্মীয় জ্ঞান শিক্ষা করো না আলেমদের সাথে বড়াইয়ের জন্যে এবং বেকু মূর্খদের সাথে ঝগড়া অথবা কোনো মজলিসের মধ্যমণি হওয়ার জন্যে, কেউ এমন করলে জাহান্নামী হবে, তার ঠিকানা ইবনু মাজাহ 254। তার মানে বোঝা যায় ধর্মীয় জ্ঞান দুনিয়ার কারো জন্য নয়, ধর্মীয় জ্ঞান কোনো ব্যক্তির জন্য নয়, ধর্মীয় জ্ঞান অর্জন করব একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমার আলোচনা তো আপনাদের কাছে আবার ভারী হয়ে গেল না? আমি তো ছোটোখাটো মানুষ, আমি এভাবে ভাবি, এটা আমার কাছে মনে হয়, আমার ভাবনায় ভুল থাকতে পারে, আমি কিন্তু বলছি না, দাবি করছি না, আমার ভাবনায় স্বচ্ছ সঠিক, আমি শুধুমাত্র
আমার ভাবনা আমি এভাবে ভাবি, এটা আমার কাছে মনে হয়। এই হাদিসগুলোর মাধ্যমে যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে ধর্মীয় জ্ঞান আল্লাহর জন্য অর্জন করব, এটাই আমাদের নিয়ত হওয়া উচিত নাকি? এরপরে আর একটা পর্যায়ে ধর্মীয় জ্ঞান থাকা সত্ত্বেও তা কাউকে না বলা। আমাদের একটা রোগ আছে, আমরা জানি, কথাটা বুঝি, কথাটা যে ব্যা ঠিক, কথা যে ঠিক এটা আমরা জানি, কিন্তু আমাদের একটা রোগ সামাজিকতা, আমাদের একটা রোগ পিতামাতা আছে, আমাদের একটা রোগ মুরব্বীরা আছে, তারা এক পথে চলেছে, আমরা যদি আর এক পথে বলি তাহলে কেমন হয় না? এই জন্যেই আমরা সত্য কথাটা বলতে চাই না, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়ানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল্লাঈনুন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু وَبَيَّنُوا فَأُولَئِكَ أَتُوبُ عَلَيْهِمْ وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ আল্লাহ তাআলা বলছেন ভালো করে জেনে রাখো, আমি যে সকল উজ্জ্বল নিদর্শন এবং হেদায়েত নাজিল করেছি তা মানুষকে কোরআন মাজিদে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়ার পরেও আমি কোরআনে স্পষ্ট করে দিয়েছি এর জন্য এটা হবে, এর জন্য সেটা হবে, এটা জানার পরেও যারা তা লুকিয়ে রাখে তাদেরকে আল্লাহ তাআলা লানত করেন এবং অন্য সকল লানতকারীরাও তাদেরকে লানত করে। তবে যারা তওবা করে, নিষ্কর্ম সংশোধন করে নেয় এবং লুকায়িত সত্য প্রকাশ করে, আমি তাদের তওবা গ্রহণ করব। বস্তুত আমি তো তওবা গ্রহণকারী, করুণাময়। সূরা বাকারা আয়াত 159, আয়াত 160 আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন আমি আমার এই কিতাবের ভিতরে মানুষের জন্য যা যা নাজিল করা দরকার সব স্পষ্ট করে দিয়েছি। যখন স্পষ্ট পাওয়ার পরেও যারা তা গোপন রাখে, তা প্রকাশ করে না, তাদের উপরে আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করেন, লানত বর্ষণ করেন এবং লানতকারীরাও তাদের উপরে, অভিশপ্তকারীরাও তাদের উপরে লানত বর্ষণ করেন। আর শুনে রাখো, যারা এমনটা করে ফেলেছে কিন্তু পরবর্তীতে ভুল বুঝতে পেরেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো তওবা গ্রহণকারী, পরম দয়ালু। আপনি বলবেন আমাদের সমাজে কে বলে আয়াত গোপন করে? জি, আমাদের সমাজে আয়াত গোপন করা হয়। যদি গোপন না করা হতো তাহলে এই সমাজে পীর মুরিদির ব্যবসা থাকতে পারত না। তারা বলছে ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও। যখন তাদের জিজ্ঞেস করা হয় সত্যবাদী কারা, তখন তারা বলে সত্যবাদী মানে পীর ধরা, সত্যবাদী মানে আমার তরিকা ধরা, সত্যবাদী মানে এই হুজুরকে ধরা, ওই হুজুরকে মেনে নেওয়া। অপরদিকে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই, ওয়ালা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করো না, মিং দুনিহি আউলিয়া, ওলি আউলিয়াদের। এখানে জেনে রাখলে ভালো হবে ওলির বহুবচন হচ্ছে আউলিয়া, ওলি মানে একজন, ওলি মানে একক, ওলি মানে একজন ব্যক্তিকে বোঝানো হয়, আর আউলিয়া হচ্ছে বহুবচনে, অর্থাৎ যত ওলি আছে সবাইকে একসাথে আউলিয়া বলা হয়। অর্থাৎ পৃথিবীতে যত ওলিয়া ওলিয়া আছে তোমরা এদের ইত্তেবা করো না, তোমরা এদের অনুসরণ করো না। আউলিয়ার অর্থ অভিভাবক, আউলিয়ার অর্থ ক্ষমতার অধিকারী, আউলিয়ার অর্থ যে বিচার কার্য চালায়, আউলিয়ার অর্থ অভিভাবক হয়, আউলিয়ার অর্থ পীরদের একসাথে বলা হয়, আউলিয়ার অর্থ ওলিদেরকে একসাথে বলা হয়। অর্থাৎ আপনার বাবা আপনার আউলিয়া, আপনার অভিভাবক হতে পারে, আপনার সমাজ আপনার অভিভাবক হতে পারে, আপনার দেশের নেতা আপনার অভিভাবক হতে পারে। অভিভাবক যেই হোক না কেন, আল্লাহ তাআলা যা নাজিল করেছে তোমরা তাই অনুসরণ করো, খবরদার ওলিয়া ওলিয়াদের তোমরা মেনো না। কলিলাম্মা তাযাক্কারুন, এই আয়াত প্রমাণ করছে ওলি আউলিয়া পীর মুরিদি সব হারাম। অথচ আমরা মানছি কেন, আয়াত স্পষ্ট করে বলছি না, আমরা জানি এটা হারাম, আমরা জানি এটা ঠিক না। ওরা জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ,
কে জানে না যে ইল্লাল্লাহর জিকির করা যায় না? সবাই তো জানে, আলেমরা কে বলেছে জানে না। তারা যখন কিতাব পড়েছে, তারা যখন হাদিসের কিতাব পড়েছে, মিশকাতুল মাসাবিহ যখন পড়েছে, তখন তারা কিতাব ও সুন্নাতের অধ্যায় পড়েছে, বিদাত পড়েছে, সুন্নাত পড়েছে, সুন্নাতের অনেক কিতাব পড়েছে। কে বলেছে তারা বিদাত জানে না? তারা জানে ঠিকই, কিন্তু তারা তা আমলে আনে না। জানে না মোনাজাত করা বিদাত, জানে না, জানে, কিন্তু তারপরেও চাপে পড়ে এক শ্রেণীর লোকেরা গর্তমে করে বলে যে মোনাজাত করাটা বাধ্যতামূলক, মোনাজাত করা হাদিসে আছে। আমরা তো নিষেধ করি নাই যে হাদিসে নাই, হাদিসে তো আছে, বুখারিতে আছে, মুসলিমে আছে, অনেক কিতাবে আছে, সহি হাদিস অনেক রয়েছে, হাত তুলে মোনাজাত করা জায়েজ আছে, এটা কথা না। কথা হলো আল্লাহর নবী করে নাই, আল্লাহর নবীর সাহাবি করে নাই, তাবি করে নাই, তাবে তাবি করে নাই, ইমাম আবু হানিফা করে নাই, ইমাম মালিক করে নাই, ইমাম শাফি করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল করে নাই, মক্কায় নাই, মদিনায় নাই, আজ পর্যন্ত যারা বড় বড় বিদ্বান তারা এর বিরোধিতা করেছেন। এমনকি হানাবেদের একটা মার্কাজ বাংলাদেশে আছে, হাট হাজারি, সেই মাদ্রার সাথে নাই, ওই মসজিদে মোনাজাত করা হয় না ফরজ সলাতের পরে। এটা কল্যাণ থাকতেই পারে না, কখনো থাকতে পারে না, যে আল্লাহ নবী করে নাই। জানে না আলেম ওলামা? জানে। কে বলেছে জানে না? সূরায়ে বাকরা 75 নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন তারা জানে, জানার পরে ওরা বিকৃত করে। কেন? বিআরদিম মিনাদ দুনিয়া, সে দুনিয়া মাধ্যমে দিনকে বিক্রি করে দিয়েছে, তার কাছে তার দিন নেই, তার কাছে তার দুনিয়াটাই উত্তম। তাহলে আমরা বুঝাতে চাচ্ছি, এলেম যেটা স্বচ্ছ আপনি তা প্রচার করে দেবেন, কখনো ভয় ডর পাবেন না, যা আপনি জানবেন তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন। এ সম্পর্কে সূরা বাকারার 174-75 আরো আয়াত রয়েছে, ইবনু মাজার 262 রয়েছে, আবু দাউদে 3658, তিরমিজি 2649, ইবনু মাজা 264, 266 এবং ইবনু মাজার 261 নম্বরেও হাদিসটা বর্ণিত হয়েছে। এবার আসি তৃতীয় আরেকটা পয়েন্ট, সমাজে কোনো বিদাত বা কুসংস্কার চালু করা। আমাদের আর একটা রোগ হচ্ছে, সমাজে আমরা কোনো বিদাত কিংবা কুসংস্কার চালু করা অথবা এগুলোর দিকে কাউকে আহ্বান করাও আরেকটি কাবিরা গোনা, বড় মারাত্মক অপরাধ। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আইয়ান কুসামিন আউজারিহিম শাইউন। শুনে রাখো, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো বিদআত কিংবা কুসংস্কার চালু করলো, সে কুসংস্কারের গুনাহ তো তাকে অবশ্যই বহন করতে হবে, উপরন্ত যারা তার পরবর্তীতে উক্ত গুনাহ করবে তাদের সকলের গুনাহও তাকে বহন করতে হবে, অথচ তাদের গুনাহ এ কারণে এতটুকু কম করা হবে না। সমাজের মধ্যে মুসলিমের 1017 নম্বর হাদিস, যদি কেউ কোনো বিদআত আবিষ্কার করে, যদি কেউ কোনো কুসংস্কার আবিষ্কার করে, তাহলে তো সে নিজের পাপ পাবে এবং যত মানুষ তার অনুসরণ করবে তত মানুষের গুনাহ সে একাই পাবে, অতএব বিদআত করা থেকে সাবধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দা ইলা দালালা কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ লা ইয়ানকুস যালিকা মিন আসামিহিম শাইআ। শুনে রাখো, যে ব্যক্তি কাউকে কোনো গুনাহ তথা ভ্রষ্টতার দিকে ডাকলো, তার ডাকে সাড়া দিয়ে যারা উক্ত গুনাহের কাজ করবে তাদের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে, অথচ এ কারণে তাদের গুনাহ এতটুকু কম করা হবে না। সহি মুসলিম 2674 নম্বরে হাদিস এসেছে। তার মানে বোঝা যায় সমাজে কোনো বিদাত চালু করা যাবে না, সমাজে কোনো বিদাত আবিষ্কার করা যাবে না। আমাদের দেশ আশ্চর্য দেশ, এই দেশে অনেক কিছু বোঝানো যায়, এই দেশে অনেক কিছু জানানো যায়, কিন্তু এ দেশে দুইটা জিনিস বোঝানো যায় না সহজে, তার একটা হচ্ছে শিরিক, তার আরেকটা হচ্ছে বিদাত। যদিও বা শিরিক অনেক অংশে বোঝানো যায় কিন্তু বিদাত বোঝানোই যায় না। যদি
যদি বলা হয় এটা বিদআত তখন তারা উল্টা প্রশ্ন করে রাসূলের যুগে কি মাইক ছিল আমরা বলি মাইক ছিল না বলে তাহলে মাইক তো বিদআত রাসূলের যুগে কি এই সামিয়ানা এভাবে দেওয়া হতো আমরা বলি না বলে তাহলে সামিয়ানাও বিদআত রাসূলের যুগে কি তুমি ছিলে না ছিলাম না তার মানে তুমিও তো বিদআত রাসূলের যুগে এটা ছিল ওটা ছিল না কোরআনুল কারীম আনার পরে বলে রাসূলের যুগে কি কোরআনুল কারীমে জের জবর ছিল কোরআনুল কারীমে কি নোকতা ছিল আমরা বলি না তা তো ছিল না তখন তারা বলে তার মানে নতুন কিছু আবিষ্কার করলে এটা বিদআত হয় না অথচ তারা আরেকটু মাতব্বরি করে বিদআতকে দুই ভাগে বিভক্ত করলো বিদআতে সাইয়্যা বিদআতে হাসানা এভাবে দুই ভাগে বিভক্ত করে ফেললো এক দল বলল ভালো বিদআত আরেক দল বলল খারাপ বিদআত আমার প্রশ্ন হচ্ছে যে সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসে যেই হাদিসে তিন ব্যক্তি আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদাতের অবস্থা জানার জন্যে যখন তারা জানতে পারল তখন তিনজন বলল কোথায় আল্লাহর নবী আর কোথায় আমি কোথায় আমরা একজন বলল আমি কোনোদিন বিয়ে করব না বিয়ে করলে ইবাদাত করা যায় না আর একজন বলল আমি যাও সারা রাত কিয়াম করব কখনো সালাত ত্যাগ করব না আর একজন বলল আমি সারা জীবন সিয়াম থাকব কখনো সিয়াম ত্যাগ করব না একজন বলল বিয়ে করব না ইবাদত করব আর একজন বলল সালাত আদায় করব না সালাত আদায় ছাড়ব না সব সময় সালাত আদায় করব আর একজন বলল সিয়াম ত্যাগ করব না সব সময় সিয়াম থাকব আচ্ছা এই তিন ব্যক্তি বিদাতে হাসানা করেছে না সাইয়া করেছে হাসানা ভালো বিদাত যদি আপনি বলেন যে বিদাতে হাসানা ভালো বিদাত আছে তাহলে এই তিন ব্যক্তি ভালো কাজই তো করছে নাকি ভালো কাজ না স্বাভাবিক অর্থে বলেন ভালো কাজ না সালাত আদায় করবে চুরি তো করছে না ডাকাতি করছে না কাউকে মারছে না কাউকে গালি দিচ্ছে না আমি ইবাদত করব এই জন্য বিয়ে করব না আমি সারা রাত সালাত আদায় করব আমি সারা জীবন সিয়াম থাকব ভালো কাজ ভালো আমল বিদাতে হাসানা এর পরে আল্লাহর নবী এসে বললেন তোমরা কি এই কথা বলেছো তারা বলল হ্যাঁ বলেছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি শোনো আগের বাক্যে তিনি বললেন আমি সালাত আদায় করি সালাত ত্যাগ করি আমি সিয়াম থাকি সিয়াম ভঙ্গ করি আমি বিয়ের শাদী করেছি যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফেরাবে ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি যারা আমার সুন্নাতের প্রতি বিরাগ পোষণ করবে ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না তার মানে বিদাতে হাসানা করলে উম্মতে থাকা এই হাদিস এটা ইঙ্গিত করে এ থেকে আমি যতগুলো সরা পড়েছি তাতে আমার এই বোঝ এই হাদিস এদিকে আনা যায় তার মানে বোঝা যায় যে ইবাদত যদি সে নিজের মতো করে ইবাদত যদি সে নিজের পদ্ধতিতে করে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হলো কেন তাই না তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তো আয়াত নাযিল হয়েছে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হে নবী আমরা এই কিতাব আপনার উপরে এজন্যই নাজিল করেছি মানুষদের জন্য যা কিছু নাজিল করা হয়েছে এগুলো যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন বুঝিয়ে দিতে পারেন এই জন্য আপনার উপরে কোরআন নাজিল করেছি সূরা নাহল 44 তার মানে ব্যাখ্যা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি না বুঝিয়ে দেন তাহলে আমাদের বুঝার ক্ষমতা নেই তার মানে আল্লাহর নবী যে অপর বাক্যে বললেন ওয়া কুল্লা বিদআতিন দলালা প্রত্যেক বিদাতের পরিণাম জাহান্নাম তার মানে বিদাতে হাসানা যারা বানিয়েছে ওরা ভালো জাহান্নামে যাবে তাই না যারা বিদাতে হাসানা বানিয়েছে ভালো জাহান্নাম আর যারা বিদাতে সাইয়া বানিয়েছে তারা খারাপ জাহান্নাম এরকম আছে তার মানে বিদাতে হাসানা হোক আর বিদাতে সাইয়া হোক প্রত্যেকটার পরিণাম জাহান্নাম আবার বলে যে বিদাতের এক অর্থ আরে বাবা বিদাতের আবিধানিকে এক অর্থ শারীতে আর এক অর্থ যেমন সুন্নাতের আবিধানিক এক অর্থ শারীতে আর এক অর্থ সুন্নাতের আবিধানিক অর্থ কি খারাপ সুন্নাতের আবিধানিক অর্থ কি খারাপ এটা আমি উল্টা আগে বললাম কেন সুন্নাতের ভালো অর্থ আছে কর্মপদ্ধতি রাস্তা তা ভালো হতে পারে মন্দ হতে পারে আর 4-5 মিনিট হয়তো আপনাদের মাঝে কথা বলবো সুন্নাতের ভালো অর্থকেও
মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি উত্তম কোন কাজের প্রচলন করলো, ভালো কাজের প্রচলন করলো, তার মানে এখানে সুন্না ভালো অর্থে ব্যবহার হয়েছে। ওয়ামান সান্না সুন্নাতান সাইয়াতান, যে ব্যক্তি মন্দ কাজের প্রচলন করলো, তার মানে এই শব্দে সুন্না মন্দ অর্থে ব্যবহার করা হয়েছে। ইবনু মাজা 207 নম্বর হাদিস তাওহিদ পাবলিকেশন, তার মানে বোঝা যায় সুন্না অর্থ খারাপ, সুন্না অর্থ ভালো, এটা আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ একটা আর শারি অর্থ অন্যটা। শারি অর্থ কি? ফমান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, শরিয়াতের পরিভাষায় রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে তরিকাকে সুন্না বলা হয়। আর আবিধানিক অর্থে কর্মপদ্ধতি, রাস্তা ভালো মন্দ একটা হলেই তাকে সুন্না বলা হয়। দুটাই এক হলো, ঠিক বিদাত ও তাই। আবিধানিক অর্থে বিদাত মানে নতুন, নতুন যা তাই বিদাত, এটা আবিধানিক অর্থে। আর শারী অর্থে বিদাত হচ্ছে মানে আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমি রাসূলের থেকে প্রমাণিত নয়, তাহলে তা বাতিল, প্রত্যাখ্যাত, মরদুদ। যে ব্যক্তি এমন আমল করলো, এমন কর্ম করলো, এমন কাজ করলো যা রাসূল থেকে নাই, তাহলে তা বাতিল, তাহলে তা পরিত্যাজ্য, তাহলে তা প্রত্যাখ্যাত। এ কথা আল্লাহর নবী বললেন। এবার মেসেজমূলক, আসলেই আমি ভাবছিলাম না যে আপনাদের সামনে কথা বলতে পারবো, এই জন্য টপিক দেই নাই। তো যাই হোক, আমি ইলমের উপরে এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক কিছু কথা বলছিলাম, শেষ পর্যায়ে আপনাদের জন্যে দুই একটা উপদেশের মাধ্যমে আমি আমার আলোচনার সমাপ্তি ঘটাচ্ছি। যদিও বা এক ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তো আমি চাচ্ছি না আর বেশি দূর থাকা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুই একটা হাদিসের মাধ্যমে আমরা নসিহা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বুঝে তৌফিক দান করেন। আন উবাদাত ইবনে সামিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানুলি সিদ্দা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের কাছ থেকে আমাকে ছয়টা জিনিস দাও, আমি বিনিময়ে তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি নিলাম। তোমরা যদি তোমাদের পক্ষ থেকে ছয়টা জিনিস দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এর ব্যাখ্যা করতে গিয়ে সলফে সালিহীন বলছেন, কিভাবে নিয়ে যাব আমার ব্যাপার, আমি নিয়েই যাব। তার একটা হলো, উস্তুকিদা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে, ওয়া আউফুইদা ওয়াআতুম, যখন তোমরা প্রতিশ্রুতি দেবে তখন তা পালন করবে, ওয়া আদু ইজা তুমিংতুম, যখন তোমাদের কাছে কিছু গচ্ছিত রাখা হবে তখন তোমরা দেবে, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের নিজেদের লজ্জাস্থানসমূহকে হেফাজত করবে, ওয়া গাদ্দু আবসারকুম, তোমরা তোমাদের নিজেদের দৃষ্টিকে অবনমিত রাখবে, ওয়া কুফু আইদিকুম, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক, যদি তোমরা যখন কথা বলবে সত্য বলবে, যখন প্রতিশ্রুতি দেবে পালন করবে, যখন তোমাদের কাছে কিছু রাখা হবে তা যে পায় তাকে ফেরত দেবে, তোমরা তোমাদের লজ্জাস্থানসমূহকে হেফাজত করবে, তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত করবে, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে, এই ছয়টা কাজ যদি করতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম, নিয়েই যাব। এ হাদিসের মাধ্যমে আজকের আলোচনা সমাপ্তি ঘটাচ্ছি। হাদিসটা সোয়াবুল ইমানে 4802 এসেছে এবং মিশকাতের 4870, আল মুস্তাদরিক 8036 এসেছে। সহিল গাইরিহি হাদিসের মান, আমাদের সম্মানিত প্রিয় শায়েখ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আসলেই নিষেধ আছে হাদিসে প্রশংসা করতে। আমি শায়েখের জন্য হৃদয় থেকেই দোয়া করি যা আমি এবং আমার রব জানেন। আর শায়েখের কাছে আমি দোয়া চাই, আমার জন্য শায়েখ যেন একটু দোয়া করে দেন এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হকের উপরে অটল থাকার তৌফিক দান করেন। এই দাওয়া এবং দাবি রেখে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি।
واخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك والسلام عليكم ورحمه الله